আসসালামু আলাইকুম। দাওয়াতগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ ওমর ফারুক, বারহরা ফুলমতি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমি দশম শ্রেণীর পরিণতি বিষয়ের ওপর একটি ক্লাস করব। অধ্যায় নম্বর একাদশ, বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন, এই সম্পর্কে আজকে একটি আমরা ক্লাস করব। আমরা জানি সৌরজগতের গ্রহর মধ্যে পৃথিবী নামক গ্রহটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই গ্রহের পৃথিবী নামক গ্রহর মধ্যে অবস্থান, একমাত্র প্রাণীর অবস্থান আছে আর অন্য কোনো গ্রহের মধ্যে নেই। এই পৃথিবীর সৌরজগতের যতগুলি দেশ আছে, পৃথিবীর মধ্যে যতগুলি দেশ আছে, এই দেশগুলি একে অন্য দেশের সাথে মিলেমিশে চলার জন্য কিছু সংগঠনের প্রয়োজন মনে হয়েছে। সেজন্য এশিয়া মহাদেশে, পৃথিবীর মধ্যে এশিয়া মহাদেশ হচ্ছে অন্যতম মহাদেশ, এই মহাদেশের উন্নয়নশীল দেশগুলি মিলে একটি সংগঠন তৈরির চিন্তা ভাবনা করেছে। সেই সংগঠনটির নাম হল সার্ক। এর পূর্ণ রূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, অর্থাৎ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এই সার্ক গঠন করা হয় 1985 সালে এশিয়ার মানুষের দারিদ্র, শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত সমস্যা দূরীকরণের লক্ষ্যে সার্ক গঠন করা হয়। এই সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামোতে পাঁচটি স্তর রয়েছে, তোমরা লক্ষ্য করো। এক নম্বর হচ্ছে রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন, দুই নম্বরে পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন, তিন নম্বরে স্ট্যান্ডিং কমিটি, চার নম্বরে টেকনিক্যাল কমিটি, পাঁচ নম্বরে সার্ক সচিবালয়। এই পাঁচটি স্তর রয়েছে সার্কের মধ্যে। সার্ক কী কারণে গঠন করা হলো? উদ্দেশ্য, এশিয়ার এই দেশগুলির মধ্যে দারিদ্র দূরীকরণ, শিক্ষা, সুব্যবস্থা এবং এক দেশ আরেক দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্যেই এই সার্ক গঠিত হয়েছিল। সার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক, সার্ক 1885 সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানই সর্বপ্রথম উদ্যোগ নেন। ওনার জীবিত থাকা অবস্থায় সার্ক সম্মেলন হয়নি। পরবর্তীতে হোসেন মোহাম্মদ এরশাদ এর সময়ে বাস্তবায়ন হয় এই সার্ক। তারপরে পৃথিবীতে জাতিসংঘ এটি একটি আন্তর্জাতিক সংস্থা। পৃথিবীর মধ্যে দুইটি বিশ্বযুদ্ধ পরপর সংঘটিত হয়। একটি হয় 1914 থেকে 1918 সাল পর্যন্ত, দ্বিতীয়টি
1939 থেকে 1945 সাল পর্যন্ত বিশ্বের এই দুইটি যুদ্ধে বহু মানুষের প্রাণহানি হয়। 1920 সালে লীগ অব নেশনস নামে একটি জাতিপুঞ্জ গঠিত হয় এবং 1939 সালে বিশ্বযুদ্ধে বহু মানুষের জীবন হানি হয়। সেই কারণে বিশ্ব নেতাদের টনক নড়ে যে তারা বুঝতে পারে এইভাবে যুদ্ধ চলতে থাকলে পৃথিবীতে তাহলে কোনো প্রাণীর অস্তিত্ব টিকে থাকবে না। সেই জন্য বিশ্ব নেতারা ভাবলেন, তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট এর উদ্যোগে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ পায় এবং শুরুতে জাতিসংঘের মহাসচিব ছিলেন। নরওয়ের প্রেসিডেন্ট ট্রিগভেলি, নরওয়ের অধিবাসী ট্রিগভেলি, বর্তমানে যে মহাসচিব আন্তোনিও গুতেরাস। এই জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য, তারপরে এই মানুষের স্বাস্থ্য, এই জাতিসংঘ কিছু অঙ্গ সংগঠন রয়েছে, যেমন ইউনেস্কো, তার ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব খাদ্য সংস্থা, বিশ্ব মানবাধিকার কমিশন ইত্যাদি হচ্ছে উল্লেখযোগ্য। তো আমরা সার্ক সম্পর্কে কিছুটা তথ্য জানলাম এবং জাতিসংঘ সম্পর্ক কিছুটা তথ্য জানলাম। আমরা বই থেকে আরও ভালো করে জানব। এবার আমরা কিছু বাড়ির কাজ দেব। এ হচ্ছে জ্ঞানমূলক। আমরা দু একটা অনুধাবন প্রশ্ন দিব, তোমরা লিখে নাও। অনুধাবন, তোমরা তোমাদের এই বাড়ির কাজগুলি আগামী ক্লাসের জন্য রইল, তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে আসবা, দেখবা। সবাই ভালো থেকো, ধন্যবাদ।